আমি আবার আপনার কাছে ক্ষমা চাইছি মা, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরের বার থেকে একটু সাবধানে সবকিছু করার চেষ্টা করবে, বারবার এরকম হলে অনেক সমস্যা হয়ে যাবে। এরপর কাজল তার শাশুড়িকে রসগোল্লা খেতে দেয়। কাজলের বানানো রসগোল্লা খেয়ে কমলা দেবী অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, রসগোল্লা তো খুব ভালো হয়েছে। বড় বৌমা, তুমি নিজের ছোট বোনটাকেও সবকিছু শিখিয়ে দিও। হ্যাঁ মা, আমি শিখিয়ে দেব। আচ্ছা পিঙ্কি, চল আমাদেরকে রান্নাঘরে গিয়ে কিছু কাজ করতে হবে। কাজল এই বলে পিঙ্কিকে নিয়ে রান্নাঘরে চলে যায়। পিঙ্কি রান্নাঘরে গিয়ে অনেক রাগারাগি করতে থাকে। তুমি বুড়িটার কাণ্ড দেখলে তো, আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। আজ পর্যন্ত বাবা মাও কোনোদিন আমার উপর রাগারাগি করেনি, তাহলে বুড়িটা এভাবে কথা বলবে কেন? আরে পিঙ্কি, তুই একটু আস্তে কথা বল, এভাবে জোরে জোরে চিৎকার করে বললে আমাদের শাশুড়ি মা শুনতে পেয়ে যাবে। তাছাড়া তিনি আমাদের মায়ের মতো, যদি একটু রাগারাগিও করে তাতে খারাপ লাগার কি আছে? দিদি, এবারে তুমি আমার মাথা খারাপ করা শুরু করে দিও না। সব সময় তোমার জ্ঞানের কথা আমার ভালো লাগে না। এটা মডার্ন যুগ, তাই প্রত্যেক মানুষের নিজের নিজের অধিকার আছে, যেটার জন্য আমাদের লড়াই করা দরকার। কিন্তু পিঙ্কি। আর কোনো কিন্তু নাই দিদি, আমি নিজের রুমে যাচ্ছি, আমার দ্বারা আর কোনো কাজ হবে না। আর একটা কথা, শুধু শুধু আমার রুমে এসে আমাকে বিরক্ত করবে না, আমাকে একটু রেস্ট করতে দাও। পিঙ্কি এই বলে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর সুরেশ এবং রবি অফিস থেকে বাড়ি ফিরে আসে। কাজল লক্ষ্য করে দেখে রবি একটু দুঃখী হয়ে আছে, তাই দেখে কাজল তাকে বলে, কি হয়েছে ঠাকুরপো, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে? আরে না না বৌদি, সেরকম কিছু নয়। আচ্ছা ঠিক আছে, এবারে তোমরা হাত মুখ ধুয়ে লাঞ্চ করে নাও, তোমাদের ব্যাগগুলো দিয়ে দাও, আমি সেগুলো রেখে দিচ্ছি। আরে বৌদি, তুমি আমাদেরকে নিয়ে এত টেনশন করছো কেন? ব্যাগগুলো তোমাকে কষ্ট করে রাখতে হবে না, আমরা নিজেরাই তো রাখতে পারবো। রবি একদম ঠিক বলছে কাজল, তুমি আমাদের জন্য খাবার বার করে দাও, আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি বাকি সকলকে খাওয়ার জন্য ডেকে নিচ্ছি। এরপর কাজল ডাইনিং রুমে খাবার লাগিয়ে দেয়। কিছু সময় পর বাড়ির সকলে সেখানে আসে এবং খাওয়া দাওয়া করতে শুরু করে দেয়। ছোট বউ পিঙ্কি সেখানে না থাকায় কমলা দেবী বলে, আরে বড় বৌমা, পিঙ্কিকে এখানে দেখতে পাচ্ছি না কেন, সে কোথায়? আসলে মা, পিঙ্কির শরীরটা একটু খারাপ লাগছিল, তাই সে নিজের রুমে রেস্ট করছে। সে বলে দিয়েছে শরীর সুস্থ হলে তখন খাওয়া দাওয়া করে নেবে। এটা তুমি কি বলছো বৌদি, পিঙ্কির শরীর খারাপ, এ ব্যাপারে সে আমাকে জানালো না কেন? ঠিক আছে, আমি তার কাছে যাচ্ছি। আরে ঠাকুরপো, তোমাকে এত ব্যস্ত হতে হবে না, বিশেষ কিছু হয়নি, সামান্য মাথা ব্যথা হচ্ছিল তাই রেস্ট করছে। তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপর পিঙ্কির কাছে যেও। কাজল খুব ভালো করেই জানতো পিঙ্কির ব্যবহার অনেক খারাপ। কাজল বারবার পিঙ্কিকে ডাকতে গেলে পিঙ্কি ঝগড়া ঝামেলা করতে পারে, এই ভয়ে কাজল তার কাছে যায় না। মা আমাকে পিঙ্কির খেয়াল রাখতে বলেছে, এখানে আমাকে অনেক সাবধানে চলতে হবে, পিঙ্কির জন্য যদি কোনো রকম সমস্যা হয় তাহলে বাবা মাকে অপমানিত হতে হবে। কিছু সময় পর খাওয়া দাওয়া শেষ হয়ে যায় এবং সকলে নিজের নিজের রুমে চলে যায়। পিঙ্কি তখনও লাঞ্চ করতে আসে না এবং রাগ করে নিজের রুমেই বসে থাকে। এত ভালো শ্বশুর বাড়ি পাওয়ার পরেও পিঙ্কি এরকম কেন করছে? সে এইসব একদম ভালো করছে না। পিঙ্কি যদি সময় থাকতে তার শ্বশুর বাড়ির গুরুত্ব বুঝতে না পারে, তাহলে ধীরে ধীরে সে সবকিছু হারিয়ে ফেলবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে যায়। এরকমই একদিন কাজল যখন বাড়ি পরিষ্কার করতে করতে পিঙ্কির রুমের কাছে যায়, এমন সময় সে রুমের ভেতর থেকে পিঙ্কি এবং রবির কথা বলার আওয়াজ শুনতে পায়। পিঙ্কি আর রবি নিজেদের মধ্যে কথা বলছে, একবার শুনে দেখি তাদের কি ব্যাপারে আলোচনা হচ্ছে। পিঙ্কি এখানে ঠিকঠাক ভাবে আছে নাকি কোনো গন্ডগোল করছে, একবার দেখি। এরপর কাজল দরজার আড়ালে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। রবি, আমি তোমাকে অনেকবার বলেছি যে আমার কাছে আসার চেষ্টাও করবে না, আমার থেকে একটু দূরে থাকো, তুমি কি আমার কথা বুঝতে পারো না? কিন্তু পিঙ্কি, আমি তোমার স্বামী, আমি তোমার থেকে দূরে থাকতে যাব কেন? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি বলে দিয়েছি তাই তোমাকে দূরে থাকতে হবে। আরে পিঙ্কি, তুমি এরকম করে বলছো কেন? তুমি কি আমাকে পছন্দ করো না? এর পেছনে কোনো কারণ নেই, এখন আমি তোমার কাছাকাছি যেতে চাই না, আমাকে একটু সময় দাও, এইমাত্র বিয়ে হয়েছে, তাই আমি আগে ভালোভাবে নিজেকে শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে চাই। আমাদের বিয়ের 8 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তুমি একবারও আমার সঙ্গে ভালোভাবে কথা বলোনি, এমনকি তুমি আমার দিকে একটুও লক্ষ্য দাও না, এসব কিছুর মানেটা একটু বুঝিয়ে দেবে?
তোমাকে কিছু জানতে হবে না রবি, এবারে যাও এখান থেকে। আমি তোমাকে আবার বলছি পিঙ্কি, এরকম করো না, এভাবে চলতে থাকলে আমাদের বিবাহিত জীবন খারাপ হয়ে যাবে। আরে এবারে যাও তুমি, তোমার সঙ্গে কথা বলে আমার মাথা যন্ত্রণা করছে। রবি এবং পিঙ্কির কথা শুনে কাজল অবাক হয়ে যায়। আগেই আমার সন্দেহ হয়েছিল যে পিঙ্কি আর রবির সম্পর্ক ঠিকঠাক ভাবে চলছে না, কিন্তু তাদের অবস্থা যে এরকম হবে সেটা ভাবিনি। পিঙ্কি অনেক বড় ভুল করছে, আমি কিভাবে এসব ঠিক করব। কাজল দরজার কাছে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল, এমন সময় সে লক্ষ্য করে রবি রুমের বাইরে যাওয়ার জন্য দরজার দিকে আসছে। এরপর কাজল সেখান থেকে চলে যায়। অপরদিকে রবি দুঃখী হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বেচারা রবি দুঃখী হয়ে অফিসে চলে গেল, পিঙ্কির কাছে গিয়ে তাকে একটু বোঝানোর চেষ্টা করে দেখি। কাজল এই বলে পিঙ্কির কাছে যায়, যেদিন থেকে বিয়ে হয়েছে আমার লাইফ খারাপ হয়ে গেছে, সবসময় এই বাড়িতে কোনো না কোনো অশান্তি হতেই থাকে, আমার তো লাইফটাই খারাপ হয়ে গেল। আচ্ছা তুমি এখানে কি করতে এসেছো সেটা বলো। পিঙ্কি তোর আর রবির সম্পর্ক ঠিকঠাক চলছে না কেন? কাজলের মুখে এই কথা শুনে পিঙ্কি প্রচন্ড রেগে যায় এবং সেখানে রাখা একটি কাঁচের গ্লাস আছাড় দিয়ে ভেঙে দেয়। গ্লাস ভাঙার শব্দ শুনে তাদের শাশুড়ি কমলাও রুমের দিকে আসতে শুরু করে। এটা তুই কি করে দিলি পিঙ্কি, তুই এখন বাড়িতে নেই, এটা তোর শ্বশুর বাড়ি, নিজের রাগ কমানোর চেষ্টা কর, না হলে সর্বনাশ হয়ে যাবে। আরে বৌমা তোমরা কি করছো, এই রুম থেকে কিসের শব্দ শোনা গেল? কাজল এখানে কি নাটক চলছে? না মা কিছু হয়নি, আমি আর পিঙ্কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, সেই সময় আমার হাত লেগে গ্লাসটা পড়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমি এখনই কাজগুলো তুলে দিচ্ছি। ঠিক আছে বড় বৌমা। আচ্ছা ছোট বৌমায়ের কি হয়েছে, সেইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? তাছাড়া মুখ দেখে মনে হচ্ছে কোনো কারণে অনেক রেগে আছে। না না মা কিছু হয়নি, আসলে সেদিন পিঙ্কি ভালোভাবে হালুয়া বানাতে পারেনি তাই একটু দুঃখী হয়ে আছে। আরে বৌমা সেদিনের কথার জন্য তোমাকে এত দুঃখী হয়ে থাকতে হবে না, প্রথমবার হালুয়া ভালোভাবে বানাতে পারোনি তো কি হয়েছে, পরে ভালোভাবে বানিয়ে খাইয়ে দিও, তোমাকে সেই কথা নিয়ে আর চিন্তা করতে হবে না, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো। কমলা দেবী এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর কাজল নিজের বোনকে বলে, দেখেছিস তো পিঙ্কি আমাদের শাশুড়ি মা কত ভালো, তুই আমাদের শাশুড়ি মায়ের ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলেছিলিস, তুই যা করছিস সেগুলো ঠিক নয়, এবারে রাগ ভুলে গিয়ে ভালোভাবে থাকার চেষ্টা কর। এই সব কিছু ওই বুড়িটার নাটক, আমি কারোর নাটক দেখে নিজেকে চেঞ্জ করতে পারবো না। তাছাড়া আরেকটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি আর রান্না করতে পারবো না, যা করার তুমি একাই করে নিও। আচ্ছা ঠিক আছে, কাজ আমি সব করে নেব, কিন্তু পিঙ্কি এসব করে কতদিন চলবে, কোনো না কোনো দিন তো তোকে নিজের সংসারের দায়িত্ব নিতেই হবে। আরে দিদি আমাকে বিরক্ত করা বন্ধ করো, আমার বান্ধবী চম্পা আমাকে ফোন করবে, তাই আমি একটু ব্যস্ত থাকব, এবারে তুমি যাও এখান থেকে। এরপর কাজল সেখান থেকে চলে যায়। কিছু সময় পর পিঙ্কির বান্ধবী চম্পা তাকে ফোন করে। চম্পা পিঙ্কির কলেজের বান্ধবী ছিল। আরে পিঙ্কি তোর বিবাহিত জীবন কেমন চলছে, আমাদের জামাইবাবু কেমন আছে? তোকে আর কি বলবো চম্পা, আমি যেমনটা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি, একটা বোরিং হাজবেন্ড পেয়েছি, তাকে দেখলেই আমার অনেক বিরক্ত লেগে যায়। এসব তুই কি বলছিস পিঙ্কি? আমি একদম ঠিকই বলছি, তুই একদিন আমাদের বাড়িতে আয় না, তারপর আরো সব কথা হবে। কিন্তু পিঙ্কি আমি শুনেছি তোর শ্বশুর বাড়ির লোকেরা অনেক ধনী মানুষ, তোর কপালটা তো খুলে গেল, তুই নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারবি। এদের টাকা পয়সা অনেক আছে কিন্তু বুদ্ধি একটুও নেই। আচ্ছা চম্পা তুই কবে আমাদের বাড়িতে আসবি এটা বল আগে। আরে তুই চিন্তা করিস না, আমি অবশ্যই তোদের বাড়িতে যাব, আমার একটাই ভালো বান্ধবী আর সেটা তুই, আমি তোর সঙ্গে দেখা করতে যাব না এটা তো হতেই পারে না। এবারে এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে হবে না, কবে আসছিস এটা বল, আমি কিন্তু এত সহজে তোকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে আমি দুদিন পরেই তোর সঙ্গে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এয়ারপোর্টে রবিকে পাঠিয়ে দেব, সে তোকে নিয়ে আসবে। এভাবেই দুই বান্ধবী অনেক সময় পর্যন্ত ফোনে কথা বলতে থাকে। একদিকে পিঙ্কি নিজের বান্ধবীর সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছিল, অন্যদিকে কাজল সকলের জন্য রান্না করছিল। কাজল পিঙ্কিকে কোনো রকম জোর করত না এবং যতটা সম্ভব বাড়ির কাজ একাই করার চেষ্টা করত। পিঙ্কি যখন ফোনে কথা বলছিল এমন সময় তার ননদ জুলি সেখানে আসে। জুলিকে হঠাৎ নিজের সামনে দেখতে পেয়ে পিঙ্কি অবাক হয়ে ফোন নামিয়ে নেয়। জুলি
তুমি এখানে? আরে ছোট বৌদি, তুমি এখানে বসে বসে ফোনে কথা বলছো? বড় বৌদি রান্নাঘরে একা কাজ করছে, যাও তাকে গিয়ে একটু সাহায্য করো। বন্ধুরা, এরপর কি হবে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও। আমি আবার আপনার কাছে ক্ষমা চাইছি মা, এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দিন। আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, পরের বার থেকে একটু সাবধানে সবকিছু করার চেষ্টা করবে, বারবার এরকম হলে অনেক সমস্যা হয়ে যাবে। এরপর কাজল তার শাশুড়িকে রসগোল্লা খেতে দেয়। কাজলের বানানো রসগোল্লা খেয়ে কমলা দেবী অনেক খুশি হয়ে যায়। আরে বাহ, রসগোল্লা তো খুব ভালো হয়েছে। বড় বৌমা, তুমি নিজের ছোট বোনটাকেও সবকিছু শিখিয়ে দিও। হ্যাঁ মা, আমি শিখিয়ে দেব। আচ্ছা পিঙ্কি, চল আমাদেরকে রান্নাঘরে গিয়ে কিছু কাজ করতে হবে। কাজল এই বলে পিঙ্কিকে নিয়ে রান্নাঘরে চলে যায়। পিঙ্কি রান্নাঘরে গিয়ে অনেক রাগারাগি করতে থাকে। তুমি বুড়িটার কাণ্ড দেখলে তো, আমাকে জ্ঞান দেওয়ার চেষ্টা করছে। আজ পর্যন্ত বাবা মাও কোনোদিন আমার উপর রাগারাগি করেনি, তাহলে বুড়িটা এভাবে কথা বলবে কেন? আরে পিঙ্কি, তুই একটু আস্তে কথা বল, এভাবে জোরে জোরে চিৎকার করে বললে আমাদের শাশুড়ি মা শুনতে পেয়ে যাবে। তাছাড়া তিনি আমাদের মায়ের মতো, যদি একটু রাগারাগিও করে তাতে খারাপ লাগার কি আছে? দিদি, এবারে তুমি আমার মাথা খারাপ করা শুরু করে দিও না। সব সময় তোমার জ্ঞানের কথা আমার ভালো লাগে না। এটা মডার্ন যুগ, তাই প্রত্যেক মানুষের নিজের নিজের অধিকার আছে, যেটার জন্য আমাদের লড়াই করা দরকার। কিন্তু পিঙ্কি। আর কোনো কিন্তু নাই দিদি, আমি নিজের রুমে যাচ্ছি, আমার দ্বারা আর কোনো কাজ হবে না। আর একটা কথা, শুধু শুধু আমার রুমে এসে আমাকে বিরক্ত করবে না, আমাকে একটু রেস্ট করতে দাও। পিঙ্কি এই বলে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর সুরেশ এবং রবি অফিস থেকে বাড়ি ফিরে আসে। কাজল লক্ষ্য করে দেখে রবি একটু দুঃখী হয়ে আছে, তাই দেখে কাজল তাকে বলে, কি হয়েছে ঠাকুরপো, তোমাকে একটু চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা হয়েছে? আরে না না বৌদি, সেরকম কিছু নয়। আচ্ছা ঠিক আছে, এবারে তোমরা হাত মুখ ধুয়ে লাঞ্চ করে নাও, তোমাদের ব্যাগগুলো দিয়ে দাও, আমি সেগুলো রেখে দিচ্ছি। আরে বৌদি, তুমি আমাদেরকে নিয়ে এত টেনশন করছো কেন? ব্যাগগুলো তোমাকে কষ্ট করে রাখতে হবে না, আমরা নিজেরাই তো রাখতে পারবো। রবি একদম ঠিক বলছে কাজল, তুমি আমাদের জন্য খাবার বার করে দাও, আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, তোমরা ফ্রেশ হয়ে এসো, আমি বাকি সকলকে খাওয়ার জন্য ডেকে নিচ্ছি। এরপর কাজল ডাইনিং রুমে খাবার লাগিয়ে দেয়। কিছু সময় পর বাড়ির সকলে সেখানে আসে এবং খাওয়া দাওয়া করতে শুরু করে দেয়। ছোট বউ পিঙ্কি সেখানে না থাকায় কমলা দেবী বলে, আরে বড় বৌমা, পিঙ্কিকে এখানে দেখতে পাচ্ছি না কেন, সে কোথায়? আসলে মা, পিঙ্কির শরীরটা একটু খারাপ লাগছিল, তাই সে নিজের রুমে রেস্ট করছে। সে বলে দিয়েছে শরীর সুস্থ হলে তখন খাওয়া দাওয়া করে নেবে। এটা তুমি কি বলছো বৌদি, পিঙ্কির শরীর খারাপ, এ ব্যাপারে সে আমাকে জানালো না কেন? ঠিক আছে, আমি তার কাছে যাচ্ছি। আরে ঠাকুরপো, তোমাকে এত ব্যস্ত হতে হবে না, বিশেষ কিছু হয়নি, সামান্য মাথা ব্যথা হচ্ছিল তাই রেস্ট করছে। তুমি খাওয়া দাওয়া করে নাও, তারপর পিঙ্কির কাছে যেও। কাজল খুব ভালো করেই জানতো পিঙ্কির ব্যবহার অনেক খারাপ। কাজল বারবার পিঙ্কিকে ডাকতে গেলে পিঙ্কি ঝগড়া ঝামেলা করতে পারে, এই ভয়ে কাজল তার কাছে যায় না। মা আমাকে পিঙ্কির খেয়াল রাখতে বলেছে, এখানে আমাকে অনেক সাবধানে চলতে হবে, পিঙ্কির জন্য যদি কোন রকম সমস্যা হয় তাহলে বাবা মাকে অপমানিত হতে হবে। কিছু সময় পর খাওয়া দাওয়া শেষ হয়ে যায় এবং সকলে নিজের নিজের রুমে চলে যায়। পিঙ্কি তখনও লাঞ্চ করতে আসে না এবং রাগ করে নিজের রুমেই বসে থাকে। এত ভালো শ্বশুরবাড়ি পাওয়ার পরেও পিঙ্কি এরকম কেন করছে? সে এইসব একদম ভালো করছে না। পিঙ্কি যদি সময় থাকতে তার শ্বশুরবাড়ির গুরুত্ব বুঝতে না পারে, তাহলে ধীরে ধীরে সে সবকিছু হারিয়ে ফেলবে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন পার হয়ে যায়। এরকমই একদিন কাজল যখন বাড়ি পরিষ্কার করতে করতে পিঙ্কির রুমের কাছে যায়, এমন সময় সে রুমের ভেতর থেকে পিঙ্কি এবং রবির কথা বলার আওয়াজ শুনতে পায়। পিঙ্কি আর রবি নিজেদের মধ্যে কথা বলছে, একবার শুনে দেখি তাদের কি ব্যাপারে আলোচনা হচ্ছে। পিঙ্কি এখানে ঠিকঠাক ভাবে আছে নাকি কোনো গন্ডগোল করছে, একবার দেখি। এরপর কাজল দরজার আড়ালে লুকিয়ে তাদের কথা শুনতে থাকে। রবি, আমি তোমাকে অনেকবার বলেছি যে আমার কাছে আসার চেষ্টাও করবে না, আমার থেকে একটু দূরে থাকো, তুমি কি আমার কথা বুঝতে পারো না? কিন্তু পিঙ্কি, আমি তোমার স্বামী, আমি তোমার থেকে দূরে থাকতে যাব কেন? আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, আমি বলে দিয়েছি তাই তোমাকে দূরে থাকতে হবে। আরে পিঙ্কি, তুমি এরকম করে বলছো কেন?
তুমি কি আমাকে পছন্দ করো না? এর পেছনে কোনো কারণ নেই। এখন আমি তোমার কাছাকাছি যেতে চাই না, আমাকে একটু সময় দাও। এইমাত্র বিয়ে হয়েছে, তাই আমি আগে ভালোভাবে নিজেকে শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে চাই। আমাদের বিয়ের 8 দিন হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত তুমি একবারও আমার সঙ্গে ভালোভাবে কথা বলনি, এমনকি তুমি আমার দিকে একটুও লক্ষ্য দাও না। এসব কিছুর মানেটা একটু বুঝিয়ে দেবে? তোমাকে কিছু জানতে হবে না রবি, এবারে যাও এখান থেকে। আমি তোমাকে আবার বলছি পিঙ্কি, এরকম করো না। এভাবে চলতে থাকলে আমাদের বিবাহিত জীবন খারাপ হয়ে যাবে। আরে এবারে যাও তুমি, তোমার সঙ্গে কথা বলে আমার মাথা যন্ত্রণা করছে। রবি এবং পিঙ্কির কথা শুনে কাজল অবাক হয়ে যায়। আগেই আমার সন্দেহ হয়েছিল যে পিঙ্কি আর রবির সম্পর্ক ঠিকঠাক ভাবে চলছে না, কিন্তু তাদের অবস্থা যে এরকম হবে সেটা ভাবিনি। পিঙ্কি অনেক বড় ভুল করছে, আমি কিভাবে এসব ঠিক করব? কাজল দরজার কাছে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল, এমন সময় সে লক্ষ্য করে রবি রুমের বাইরে যাওয়ার জন্য দরজার দিকে আসছে। এরপর কাজল সেখান থেকে চলে যায়। অপরদিকে রবি দুঃখী হয়ে অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বেচারা রবি দুঃখী হয়ে অফিসে চলে গেল। পিঙ্কির কাছে গিয়ে তাকে একটু বোঝানোর চেষ্টা করে দেখি। কাজল এই বলে পিঙ্কির কাছে যায়, যেদিন থেকে বিয়ে হয়েছে আমার লাইফ খারাপ হয়ে গেছে। সবসময় এই বাড়িতে কোনো না কোনো অশান্তি হতেই থাকে, আমার তো লাইফটাই খারাপ হয়ে গেল। আচ্ছা তুমি এখানে কি করতে এসেছো সেটা বলো। পিঙ্কি তোর আর রবির সম্পর্ক ঠিকঠাক চলছে না কেন? কাজলের মুখে এই কথা শুনে পিঙ্কি প্রচন্ড রেগে যায় এবং সেখানে রাখা একটি কাঁচের গ্লাস আছাড় দিয়ে ভেঙে দেয়। গ্লাস ভাঙার শব্দ শুনে তাদের শাশুড়ি কমলা ও রুমের দিকে আসতে শুরু করে। এটা তুই কি করে দিলি পিঙ্কি? তুই এখন বাড়িতে নেই, এটা তোর শ্বশুর বাড়ি, নিজের রাগ কমানোর চেষ্টা কর, না হলে সর্বনাশ হয়ে যাবে। আরে বৌমা তোমরা কি করছো? এই রুম থেকে কিসের শব্দ শোনা গেল? কাজল এখানে কি নাটক চলছে? না মা কিছু হয়নি, আমি আর পিঙ্কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, সেই সময় আমার হাত লেগে গ্লাসটা পড়ে গেল। আপনি চিন্তা করবেন না, আমি এখনই কাজগুলো তুলে দিচ্ছি। ঠিক আছে বড় বৌমা। আচ্ছা ছোট বৌমায়ের কি হয়েছে, সে এইভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? তাছাড়া মুখ দেখে মনে হচ্ছে কোনো কারণে অনেক রেগে আছে। না না মা কিছু হয়নি, আসলে সেদিন পিঙ্কি ভালোভাবে হালুয়া বানাতে পারেনি তাই একটু দুঃখী হয়ে আছে। আরে বৌমা সেদিনের কথার জন্য তোমাকে এত দুঃখী হয়ে থাকতে হবে না। প্রথমবার হালুয়া ভালোভাবে বানাতে পারোনি তো কি হয়েছে, পরে ভালোভাবে বানিয়ে খাইয়ে দিও। তোমাকে সেই কথা নিয়ে আর চিন্তা করতে হবে না, সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করো। কমলা দেবী এই বলে সেখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার পর কাজল নিজের বোনকে বলে, দেখেছিস তো পিঙ্কি আমাদের শাশুড়ি মা কত ভালো, তুই আমাদের শাশুড়ি মায়ের ব্যাপারে কত খারাপ খারাপ কথা বলেছিলিস, তুই যা করছিস সেগুলো ঠিক নয়, এবারে রাগ ভুলে গিয়ে ভালোভাবে থাকার চেষ্টা কর। এই সব কিছু ওই বুড়িটার নাটক, আমি কারোর নাটক দেখে নিজেকে চেঞ্জ করতে পারবো না। তাছাড়া আর একটা কথা পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি আর রান্না করতে পারবো না, যা করার তুমি একাই করে নিও। আচ্ছা ঠিক আছে, কাজ আমি সব করে নেব, কিন্তু পিঙ্কি এসব করে কতদিন চলবে? কোনো না কোনো দিন তো তোকে নিজের সংসারের দায়িত্ব নিতেই হবে। আরে দিদি আমাকে বিরক্ত করা বন্ধ করো, আমার বান্ধবী চম্পা আমাকে ফোন করবে, তাই আমি একটু ব্যস্ত থাকবো, এবারে তুমি যাও এখান থেকে। এরপর কাজল সেখান থেকে চলে যায়। কিছু সময় পর পিঙ্কির বান্ধবী চম্পা তাকে ফোন করে। চম্পা পিঙ্কির কলেজের বান্ধবী ছিল। আরে পিঙ্কি তোর বিবাহিত জীবন কেমন চলছে? আমাদের জামাইবাবু কেমন আছে? তোকে আর কি বলবো চম্পা, আমি যেমনটা ভেবেছিলাম তেমন কিছুই হয়নি, একটা বোরিং হাজবেন্ড পেয়েছি, তাকে দেখলেই আমার অনেক বিরক্ত লেগে যায়। এসব তুই কি বলছিস পিঙ্কি? আমি একদম ঠিকই বলছি, তুই একদিন আমাদের বাড়িতে আয় না, তারপর আরো সব কথা হবে। কিন্তু পিঙ্কি আমি শুনেছি তোর শ্বশুর বাড়ির লোকেরা অনেক ধনী মানুষ, তোর কপালটা তো খুলে গেল, তুই নিজের ইচ্ছে মতো জীবন কাটাতে পারবি। এদের টাকা পয়সা অনেক আছে কিন্তু বুদ্ধি একটুও নেই। আচ্ছা চম্পা তুই কবে আমাদের বাড়িতে আসবি এটা বল আগে। আরে তুই চিন্তা করিস না, আমি অবশ্যই তোদের বাড়িতে যাব, আমার একটাই ভালো বান্ধবী আর সেটা তুই, আমি তোর সঙ্গে দেখা করতে যাব না এটা তো হতেই পারে না। এবারে এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে হবে না, কবে আসছিস এটা বল, আমি কিন্তু এত সহজে তোকে ছাড়বো না। আচ্ছা ঠিক আছে আমি দুদিন পরেই তোর সঙ্গে দেখা করতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি এয়ারপোর্টে রবিকে পাঠিয়ে দেব, সে তোকে নিয়ে আসবে। এভাবেই দুই বান্ধবী অনেক সময় পর্যন্ত ফোনে কথা বলতে থাকে। একদিকে পিঙ্কি নিজের বান্ধবীর সঙ্গে কথা বলে সময় কাটাচ্ছিল,
অন্যদিকে কাজল সকলের জন্য রান্না করছিল। কাজল পিঙ্কিকে কোনো রকম জোর করত না এবং যতটা সম্ভব বাড়ির কাজ একাই করার চেষ্টা করত। পিঙ্কি যখন ফোনে কথা বলছিল এমন সময় তার ননদ জুলি সেখানে আসে। জুলিকে হঠাৎ নিজের সামনে দেখতে পেয়ে পিঙ্কি অবাক হয়ে ফোন নামিয়ে নেয়। জুলি, তুমি এখানে? আরে ছোট বৌদি, তুমি এখানে বসে বসে ফোনে কথা বলছো? বড় বৌদি রান্নাঘরে একা কাজ করছে, যাও তাকে গিয়ে একটু সাহায্য করো। বন্ধুরা, এরপর কি হবে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিও।